মহিরানী শান্তা 19টা বছর পিছনে ফেলে এসে যখন নিজের জীবনের দিকে তাকাই, তখন অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাই না। মনে হয় যেন হাহাকার ছাড়া এই জীবনে আর কিছুই নেই। আমি যখন সেই হাহাকারের দীর্ঘশ্বাস ফেলছিলাম, তখন তুমি কোথা থেকে যেন এলে। রৌদ্রদপ্ত দুপুরে যেন একটা শীতল হাওয়া বয়ে গেল। হতা হয়ে যাওয়া অনুভূতিগুলো হঠাৎ আবার প্রাণচঞ্চল হয়ে উঠল। আমি যেন আবার নিজেকে নতুন করে খুঁজে পেলাম। কিন্তু তুমি আমার জীবনে শীতের সকালে ধোয়া ওঠা গরম চায়ের কাপের মতো। চায়ের কাপে কিছুক্ষণ ধোয়া থাকে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। তুমি যদি কথা বন্ধু শান্তা হতে, তাহলে খুব ভালো হতো। আমি সারাক্ষণ বসে তোমার কথা শুনতাম। আমি কেবল তোমাকে শুনতেই পেতাম, আমি কোনো কথা বলতে পারতাম না। তাহলে আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো না। আচ্ছা, তুমি যদি ভোরের শিশির হতে তাহলে কেমন হতো বলতো? আমি ভোরের শিশির গায়ে মেখে কোনো এক গ্রামের মেঠো পথ ধরে হাঁটতাম। সাথে থাকতে তুমি জানো, চাঁদের বুকে আমার ছোট্ট একটা বাড়ি আছে। সেই বাড়িতে আমি শান্তা নামের একটা মেয়ের সাথে থাকি। আমার যখন মন খারাপ থাকে, তখন আমি সেই বাড়িটাতে চলে যাই। আমার মনের সব কথা শান্তাকে খুলে বলি। শান্তা মন দিয়ে আমার কথা শোনে, আমার কথার কোনো প্রতিবাদ করে না। ঘুমন্ত অবস্থায় তোমাকে দেখতে কেমন লাগে আমি জানি না। আচ্ছা, তুমি কি গালে হাত রেখে ঘুমাও? তুমি ডান কাত হয়ে ঘুমাও নাকি বাম কাত হয়ে? তুমি কি ঘুমানোর সময় কথা বলো? তুমি কি স্লিপ ওয়াক করো? আমি চোখ বন্ধ করলে একটা দৃশ্য দেখতে পাই। চাঁদনি রাত, চাঁদের আলো চারপাশটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সমুদ্রের গর্জন, বাতাসে তোমার চুলগুলো এলোমেলোভাবে উঠছে। তুমি আমার পাশে, হাতে হাত রেখে সমুদ্রের বিচে হাঁটছি। আমি সাধারণত স্বপ্ন দেখি না, কিন্তু কেন জানি না ইদানিং তোমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখতে ভয় পাই। স্বপ্ন যদি স্বপ্নই থেকে যায়, স্বপ্ন যদি কখনো সত্যি না হয়। তুমি একদিন লাল বেনারসি শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়াবে। হাতে থাকবে রেশমি চুড়ি, পায়ে আলতা। আমি তোমার গালে হাত রাখবো। পরিণীতা বধূকে দেখে সবাই মুখ লুকিয়ে হাসবে। শিউলি ফুল তোমার কেমন লাগে? শিউলি ফুল ফোটে রাতের বেলা, সকাল হতে হতে সব ফুল ঝরে যায়। সকালবেলা শিউলি গাছতলায় গেলে চমক খেতে হয়। পুরো গাছতলা শুভ্র শিউলি ফুলের চাদরে ঢাকা থাকে। তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা আমি আমার মনের বিশ্বাস থেকে বললাম। আমি জানি আমার বিশ্বাস কখনো মিথ্যা হতে পারে না। বিশ্বাসের কথা বলতেই আমার একটা কথা মনে পড়ল। তুমি যদি কাউকে ঠকাতে সক্ষম হও, তাহলে ভেবো না সে বোকা, বরং সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি নও। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজ প্রয়োজনে কাছে আসে, প্রয়োজন শেষ হয়ে গেলে আবার চলে যায়, শুধু মাঝখানে রেখে যায় বেঁচে থাকার কিছু দীর্ঘশ্বাস, যা আমাদের প্রতিনিয়ত কাঁদায়। জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে, সেই তোমাকে সব থেকে বেশি অবহেলা করবে। আমি সেই কিছু কিছু মানুষদের একজন হতে চাই না। আমি চাই না তোমাকে দুঃখ দিতে, প্রয়োজনে তোমার কাছে আসতে, চাই না তোমার সাথে প্রতারণা করতে। আমি তোমাকে ভালোবাসি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই। যে ভালোবাসা হবে নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। তুমি তোমার ভালোবাসা আমাকে বেঁধে রাখবে তো? তুমি যদি তোমার ভালোবাসা আমাকে বেঁধে রাখতে চাও, তাহলে হয়তো আমি তোমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করব। আচ্ছা, হঠাৎ যদি কালবৈশাখী ঝড় আসে, তাহলে কি তুমি আমার হাত ছেড়ে দিবে?
আমি কিন্তু তোমার হাত ছাড়বো না, সে যত বড় ঝড়ই আসুক না কেন। যদি আমি হারিয়ে যাই তাহলে ভেবো ঝড় আমাকে গ্রাস করে ফেলেছে, আমি হয়তো তোমাদের মাঝে আর নেই, আর হয়তো কখনোই ফিরে আসবো না। জীবনের চলার পথে যদি কখনো নিজেকে নিঃসঙ্গ মনে হয় তাহলে আমার কথা একবার ভেবো, আমার দিকে হাতটা বাড়িয়ে দিও, আমার হাতের স্পর্শ পাবে। এই পৃথিবীতে হয়তো তোমার কাছে অনেক কিছু আছে, কিন্তু আমার কাছে যে তুমি আমার পৃথিবী, যে পৃথিবীতে কেবল একজনই আছে, আর সে হচ্ছে তুমি শান্তা, আর তোমার সাথে একটি ছেলে যার কাছে তুমি ছাড়া আর কিছুই নেই। অবশ্য তোমার মতো মূল্যবান জিনিস যার কাছে আছে তার আর কিছুই প্রয়োজন নেই। আমি অনেক দূরে চলে গেলাম, তোমাকে হারিয়ে ফেললাম। যখন বুঝলাম তোমাকে হারিয়ে ফেলছি তখন তোমার কাছে আসতে চাইলাম, কিন্তু ততক্ষণে তুমি হারিয়ে গেছো। তোমাকে খুঁজতে খুঁজতে অনেকগুলো বছর কেটে গেল, আমার জীবনটাই পাল্টে গেল, একাকিত্ব জীবন, যে জীবনে আছে কেবল দীর্ঘশ্বাস, লম্বা একটা রাত, রাতের আকাশের চাঁদ আর জোছনা, বারান্দায় বসে তোমার কথা ভাবতে ভাবতে কতগুলো রাত যে কাটিয়ে দিয়েছি, কত জোছনা যে দেখেছি। সে সময়টাতে সারা রাত জেগে জেগে তোমার কথা ভাবতাম, ক্লাস ফাইভের স্মৃতিচারণ করতাম। এক বছর দু বছর করে করে যখন আটটা বছর কেটে গেল তখন আমি হতাশ, আমি ভাবতাম তোমাকে কি আর কখনোই খুঁজে পাবো না। কিন্তু তারপরেও আমি আশা ছাড়িনি, আমার মনে আশা ছিল একবার হলেও তোমার সাথে আমার দেখা হবে। সেই 2005 সালের পর সে আশা পূরণ হলো 2014 সালে, তোমাকে খুঁজে পেলাম, খুঁজে পেলাম সেই আগের মুখ, সেই ঠোঁট, কথা বলার ভঙ্গি, সেই ইগো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আবার দেখা করিয়ে দিলেন। শান্তা, আজ আমি যখন এই চিঠি লিখছি তখন আমি আবার সেই আগের রাতগুলোকে ফিরে পেয়েছি। তোমাকে কাছে পাওয়ার পর আমার আর রাত জাগা হয়নি, চোচ্ছনা দেখা হয়নি, আমি হয়তো একটু একটু করে আমার 8 বছরের অপেক্ষাকে ভুলতে বসেছিলাম। কিন্তু তা কি কখনো হয়? মানুষ নিঃসঙ্গ প্রাণী, জীবনের কোনো না কোনো এক সময় তাকে একা থাকতে হয়। আমি না হয় একটু ব্যতিক্রম হলাম, পুরো জীবনটাই নিঃসঙ্গভাবে কাটিয়ে দিলাম, তুমি আবারও আমার কাছ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছ। এবার তুমি নিজ ইচ্ছায় দূরে সরে যাচ্ছ, তাই হয়তো আমি তোমাকে আটকাবো না। নিয়তির কি খেলা, আমি আবারও সেই বারান্দায়, সেই রাত, সেই আকাশ, কখনো জোছনা কখনো বৃষ্টি, অপেক্ষা, অপেক্ষা তোমার জন্য। আবারও হয়তো কোনো একদিন আমার কাছে ফিরে আসবে, আমার হাতে হাত রাখবে, কোনো এক রোমান্টিক মুহূর্তে তোমার ঠোঁট স্পর্শ করবে আমার ঠোঁট। জানি না সেই দিনটা কোনো দিন আসবে কি না, তবে আমি তোমার জন্য অপেক্ষা করব। সে অপেক্ষা যদি হয় অনন্তকালের হোক না, আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবেসে তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, তাই কি কখনো হয়? দিয়েছিলে আমি চাইনি সুখের সাজানো আসল, আমি চাই।